মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানিয়ে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে বাংলা ভাষায় রায় ঘোষণা করেছে হাইকোর্ট। এক রিট মামলায় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। রায় ঘোষণার আগে বিচারপতি নাইমা হায়দার বলেন, আজ এক ফেব্রুয়ারি ভাষার মাস শুরু। ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রথম রায় বাংলায় ঘোষণা করা হচ্ছে। এ সময় অর্পিত সম্পত্তি সংক্রান্ত একটি মামলার রুল নিষ্পত্তি করে তা শুনানির জন্য পুনরায় অ্যাপিলেট ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়ার রায় ঘোষণা করে হাইকোর্ট। আদালত জানায়, আলোচনা ও আইনজীবীর যুক্তিতর্ক পর্যালোচনার পর এই মামলার গুণাগুণ পর্যালোচনায় প্রবেশ না করে রুলটি কয়েকটি নির্দেশনাসহ নিষ্পত্তি করা হয়।